তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ 10:15 বাজে, তোমার স্নান টান সব হয়ে গেছে আর আমি বাসি বিছানাও তুলে দিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, তো আমি লক্ষ্মী ঘরে গিয়ে মানে ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজো দেবো, ঘরের লক্ষ্মী পুজো। তো আমি সেখানে পুজো দিতে যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটাই। তো আজ যেহেতু নিরামিষ সেজন্য এখানে ভাত রয়েছে আর তার সঙ্গে আছে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে চার কুমড়ো ঘন্ট, ভেন্ডি আর ঝিঙা পোস্ত হয়েছে। এখানে পিঠালি তৈরি করে রাখা হয়েছে, যেহেতু আমরা এখানটা চপ করব, মিষ্টি কুমড়ো আর চাল কুমড়ো চপ হবে, তো সেই জন্য পিঠালিটা রেডি করা আছে। আর এখানে আছে মটরের পাতলা ডাল, সঙ্গে রয়েছে একটু শুক্তো, পেঁপের শুক্তো রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হালকা একটু ফুলকপি আর আলু দিয়ে পাতলা পাতলা একটু ছোলের মতন করা হয়েছে। যেহেতু নিরামিষ তো সেই জন্য বেশি মশলা দেওয়া হয়নি, পাতলা পাতলা করা হয়েছে। আর এগুলি আজকে আমাদের মেনু, আর এগুলো দিয়ে আমরা লাঞ্চ করব। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো দুপুরে খাওয়ার তো আমি বেড়ে দিয়েছি, এখানে ভাতও রেডি করে দিয়েছি, শুক্তোটাও দিয়ে দিয়েছি, পেঁপের শুক্তো তোমাদের আগেই বলেছিলাম, চার কুমড়োর ঘন্ট, ফুলকপির রসা, ভেন্ডি আর ঝিঙে পোস্ত, মটরের ডাল, চাল কুমড়ো আর মিষ্টি কুমড়োর চপ সব দিয়ে আমি রেডি করে ফেলেছি। আর যেহেতু একটা জিনিস তোমাদের দেখাতে পারিনি, সেজন্য আমি সবার শেষে দেখাচ্ছি, তো প্লিজ রাগ করো না, সব কিছু দেওয়া হয়ে গেল, একটা জিনিস ছাড়া পড়ে গেছিলো। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, সেই ছাড়া জিনিসটা হচ্ছে এই চাটনি, এটা টমেটোর চাটনি একটু তেঁতুল দিয়ে করা হয়েছিলো। দুপুরের মেনু কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিলাম। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে বলবে, আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট আবার কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। তো টাটা।